بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. মাদ্রাসায়ে মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া আলিমের ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার এই ভিডিও দেখছেন কিংবা দেখবেন, শুরুতে সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পাঠ্যবই আজিজুল মুক্তাদি মিজানুস সরফ ও মুনশাইফ হতে মুজারিয়া এর গঠন প্রণালী নিয়ে আলোচনা করব। মুজারিয়া মারুফ এর গঠন প্রণালী, আমরা যদি মুজারিয়া মারুফ এর সিগা গঠন করতে চাই তাহলে পাঁচটি কাজ করতে হবে। যথা, মাজি মারুফ হতে গঠন করা। দুই নম্বর, মাজি মারুফ এর সিগার শুরুতে আলামতে মুজারিয়া যুক্ত করা। আমরা জানি আলামতুল মুজারিয়া মানে মুজারিয়া এর চিহ্ন। আলামতুল মুজারিয়া হলো চারটা, আলিফ তা ইয়া নুন, এই চারটাকে একত্রিত করলে আতাই না হয়। তিন নাম্বার, ফা কলিমাতে সাকিন দেওয়া অর্থাৎ যজম দেওয়া। চার নাম্বার, আইন কলিমাতে বা অনুসারে হরকত দেওয়া, বা অনুসারে যে কিংবা জবর কিংবা পেশ দেওয়া। পাঁচ নাম্বার, লাম কলিমাতে পেশ দেওয়া, যেমন নাসারা হতে ইয়ানসুরু, দরাবা হতে ইয়াদরিবু, সামিআ হতে ইয়াসমাউ। কেউ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরেকটু পরিষ্কার হওয়ার জন্য আমি একটু করে রাগ করি। যেমন ফাআলা, এটা মাজি মারুফের সিগা। আমরা এখানে বলেছি এক নাম্বার, মুজারিয়া মারুফের সিগা গঠন করতে হলে পাঁচটা কাজ। এক নাম্বার, মাজি মারুফতে গঠন করা, মাজি মারুফের একটা সিগা আমরা লিখছি। দুই নাম্বারে আছে মাজি মারুফের সিগার শুরুতে আলামতে মুজারিয়া যুক্ত করা। এই যে মাজি মারুফের সিগার শুরুতে একটা আলামতে মুজারিয়া যুক্ত করতে হবে। যেমন এই ফালার শুরুতে আমরা যদি আলামতে মুজারিয়া হতে ইয়া যোগ করি তাহলে হয় ইয়াফালা। তিন নাম্বার, আমরা এখানে উল্লেখ করেছি ফা কলিমাতে সাকিন দেওয়া, এখানে ফা কলিমাতে যদি আমরা সাকিন দিই তিন নাম্বার কাজ তাহলে হয় ইয়েফ আলা। চার নাম্বারে পড়েছি আইন কলিমাতে বাব অনুসারে হরকত দেওয়া, বাব অনুসারে বাব অনুযায়ী হরকত দিতে হবে, অর্থাৎ জে কিংবা জবর কিংবা পেশ। কিন্তু ফালা, এটা আল ফালু মাসদার বাবে ফাতাহাই ইফতাহু, সে হিসেবে ফাতাহাই ইফতাহু হলে আইন কলিমাতে জবর হবে, সে হিসেবে ইফ আলা আইন কলিমাতে এটা বাব অনুসারে জবর দিলাম, কারণ আল ফালু এটা বাবে ফাতাহাই ইফতাহু, তো বাবে ফাতাহাই ইফতাহু মুজারিয়ার আইন কলিমাতে জবর হয়। পাঁচ নম্বর, আমরা পড়েছি লাম কলিমাতে পেশ দেওয়া, এখানে লাম কলিমাতে যদি আমরা পেশ দিই পাঁচ নম্বরে তাহলে হয় ইয়েফ আ লু, ইয়েফ আলু। এই যে এক নম্বরে মাজি মারুফ এর সিগা নিলাম, দুই নম্বরে শুরুতে আলামতে মুজারিয়া যুক্ত করলাম, তিন নম্বরে ফা কলিমাতে সাকিন দিলাম, চার নম্বরে আইন কলিমাতে বাব অনুসারে হরকত দিলাম, এবং পাঁচ নম্বরে লাম কলিমায় পেশ দিলাম। এই পাঁচটা কাজ করলে ফালা থেকে ইয়েফ আলু হয়ে যায়। সুতরাং আমরা যদি এই পাঁচটা কাজ মুখস্থ করি তাহলে আমরা মাজি মারুফ থেকে মুজারিয়া মারুফের সিগা গঠন করতে পারবো। এবং ছাত্রদের প্রতি পরামর্শ রইল যে তোমরা মুজারিয়া মারুফের যে ১৪টা সিগা আছে, এই ১৪টা সিগা যেমন ইয়েফ আলু, ইয়েফ আলানে, ইয়েফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, ইয়েফ আলনা, তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা, আফ আলু, নাফ আলু, এই ১৪টা শব্দ তোমরা নিজ দায়িত্বে মুখস্থ করবা
এবং পাশাপাশি গঠন প্রণালীটা বুঝে মুখস্থ করে রাখবা। এতে করে পরবর্তীতে আমরা যদি মাজি আমর সম্পর্কে আলোচনা করি, নাহি সম্পর্কে আলোচনা করি এবং ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তবজির এগুলো আমরা ভালোভাবে তখনই বুঝব যখন আমরা মোজারিয়া সম্পর্কে অবগত হতে পারবো। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।